সালাম আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ হিবনি সেন্টারের পক্ষ থেকে। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই বঙ্গ হাসপাতাল নামে চিনেন। আজকে সম্মানিত দুজন পেশেন্টের রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি। একজন হচ্ছে আমার বাম দিকে ইঞ্জিনিয়ার পার্থ আচার্য, ওনার বাড়ি চট্টগ্রাম। উনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তেজগাঁতে থাকেন। আর একজন আমাদের আরও একজন ছোট ভাই, ওর নাম হচ্ছে মেহেদি হাসান তুষার, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। দুজনই ফুটবল খেলতে গিয়ে হাঁটুর এসএল লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল। আজকে দুজনের কাছে আমরা শুনবো যে ওনারা আসলে কেমন আছেন। পার্থ আচার্যের অপারেশন হয়েছে আজ থেকে মাত্র 28 দিন পূর্বে, আর মেহেদি হাসান তুষারের আজ থেকে 2 মাস পূর্বে। তো ওনারা অ্যাক্সিডেন্টের পরে কেমন ছিলেন এবং এখন কেমন আছে আমরা ওদের কাছেই শুনবো। প্রথমে আমি যাচ্ছি ইঞ্জিনিয়ার পার্থ আচার্যের কাছে। ওর আজ থেকে 28 দিন পূর্বে ফাইব্রেটিভ ইন্টারনাল ব্রেস দিয়ে অপারেশন করে দেওয়া হয়েছে। এখন আমরা পার্থ কাছে যাচ্ছি। পার্থ, কি তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কি সমস্যা হইতে এখন কেমন আস বলো। স্যার, আমার যেটা হয়েছিল গত 4 বছর আগে ফুটবল খেলতে গিয়ে আমার আমি পড়ে যাই, ব্যালেন্স পড়ে যাই এবং একটু আওয়াজ হয় এবং পড়ে যাওয়ার পর আর আমি উঠতে পারি না। তখন সবাই মিলে আমাকে মোটামুটি ধরে তুলে বাড়িতে পৌঁছে দেয়। তো কিছুদিন মানে একটু ফুলে গেছিল, হ্যাঁ হ্যাঁ একটু ফুলে গেছিলো, হাঁটতে একটু প্রথমে কষ্ট হইতো, পরে হাঁটতে পারি বাট দৌড়াইতে বা খেলাধুলা কোনো স্পোর্টিং অ্যাক্টিভিটি মানে হাঁটু ঘুরে যেত না, ব্যালেন্স ছিল না, ব্যালেন্স থাকতো না, একটা টুইস্ট ফিল করতাম দৌড়াই, তুমি ডিসকমফোর্ট ফিল করতে। হ্যাঁ, তো অপারেশন করা হয়েছে আজ থেকে 28 দিন পূর্বে। তোমার হাঁটু কি এই 28 দিনে কতটুকু ইম্প্রুভ করতে পারলো, হাঁটু কি ভাঁজ হয় হাঁটু? হ্যাঁ জি স্যার, দেখাও তো দেখি। আমরা দেখতে পাচ্ছি পার্থ মাত্র 28 দিনে অলমোস্ট প্রায়। তোমার কি হাঁটতে সমস্যা হয় এখন মাত্র 28 দিন হয়েছে? জি না স্যার, আমার তুমি হেঁটে দেখাও তো দেখি কেমন তুমি হাঁটতে পারো। আমরা দেখতে পাচ্ছি মাত্র 28 দিনে পার্থ কিন্তু খুবই চমৎকার ভাবে হাঁটতেছে, কোন রকমের লিম্পিং মানে কোরআনও কিন্তু পার্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা বসো, এখন আমরা যাচ্ছি মেহেদি হাসান তুষারের কাছে। মেহেদি হাসান তুষারের বাড়ি হচ্ছে কুমিল্লা। আচ্ছা তুষার, তুমি বলো তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কতদিন আগে হয়েছিল, কি সমস্যা হইতো, এখন কেমন আছো? আমি জুন মাসে 2023 সালে ফুটবল খেলতে গিয়ে গোলকিপারের সাথে পানি খেয়েছিলাম। পানি খাওয়ার পর থেকে আমি পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে আমি উঠতে পারিনি। 2-3 জন আমাকে দৌড়াদৌড়ি করে মাঠের বাইরে নিয়ে গেছে। এরপর ফুলে ছিল, ওষুধ খাওয়ার পর কিছুটা ব্যথা কমছিল। এরপরও 1-2 দিন চেষ্টা করছিলাম ফুটবল খেলার জন্য, কিন্তু পারি না, পাটা ঘুরে যেত। এরপর চিকিৎসা নেওয়ার পর আমাদের 14 গ্রামের ডাক্তার থেকে 1 মাস আমাকে রেস্ট দিছিল। এরপরও দেখি না ভালো হয় না, এবার কুমিল্লা MRI করানোর পর থেকে ধরা পড়ছে। এরপর স্যার ভিডিও দেখে আমি এখানে আসছি। শিশু অপারেশন করছো আজকে 2 মাস হল। জি স্যার, 2 মাসে তোমার কি অবস্থা, এমনকি হাঁটু ঘুরে যায় হাঁটার সময়? ব্যালেন্স পাচ্ছ, শক্তি পাচ্ছ? জি। হাঁটতে সমস্যা হচ্ছে না, উঠতে বসতে পারো? জি। দেখাও তো দেখি তুমি হাঁটু তো। আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান তুষার অত্যন্ত স্মার্টলি খুব সুন্দর কিন্তু হাঁটতেছে আমরা দেখতে পাচ্ছি। তুমি নিচে বসো তো দেখি, এদিক ঘুরে, হ্যাঁ বসো না, তুমি বসো, বসে যাও। আমরা দেখতে পাচ্ছি কিন্তু বসে গেছে পুরো, দাঁড়াও, কোনো সমস্যা হচ্ছে না, কারণ হাঁটু ব্যালেন্স চলে আসছে। আচ্ছা বসো, এখন তোমাদের দুজনের কাছে আমরা জানতে চাবো যে তোমরা যে এখানে অপারেশন করছো আল্লাহর উপর ভরসা রেখে, আমার উপর আস্থা রেখে করছো, তোমরা হ্যাপি কিনা, খুশি কিনা এখানে অপারেশন করে? কেন খুশি স্যার? এখানে বিদেশের মধ্যে এখন চিকিৎসা পাওয়া যায়, মানুষ শুধু এখন ইন্ডিয়া যেতে চায়, কিন্তু এখন এই চিকিৎসাটা বাংলাদেশেও আছে। তো আমরা সবাইকে বলবো যাদের ACL সমস্যা, তারা ডাক্তার এম আরিফ স্যারের সাথে যোগাযোগ করতে পারে। তার সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো, তিনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে সাহায্য করে কোনো অসুবিধা হলে। স্যারের থেকে চিকিৎসা নিয়ে আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা পার্থ আচার্য বলো। জি স্যার, আমি তো প্রথমে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতেছিলাম, পরে আমি মানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমাদের দেশে মানে এটা ভালো অপারেশন হচ্ছে, আপনি করতেছেন, তো আমি এরপর হচ্ছে আপনার সাথে দেখা করি এবং পরবর্তীতে আপনার মানে আপনাকে ধন্যবাদ জানাই সেটার জন্য। না হলে আমি প্রথমে নিয়েই চলে যাব মানে চিন্তা ভাবনা ছিল। এখানে সার্ভিসে খুশি? জি স্যার, অনেক খুশি, অনেক খুশি। আমাদের দেশের রোগীদের সম্পর্কে কিছু বলতে চাও? হ্যাঁ অবশ্যই, সবাই হচ্ছে মানে যাদেরই মানে এই আপনার অর্থোপেডিক যাই সমস্যা আছে না কেন, বিশেষত ACL, তো স্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, স্যারের এখানে ট্রিটমেন্ট নিয়ে আপনারা অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন আশা করি। ধন্যবাদ।
হ্যাঁ ধন্যবাদ। মেহেদী হাসান, তুষার এবং পাতা আচার্য দুজনকেই, তোমরা দুজন আসলে আমার উপর আস্থা রেখে অপারেশন করছো, আল্লাহ তাআলাকেও ধন্যবাদ। আল্লাহ তাআলা আর আসলে তোমাকে তোমাদেরকে আমার কাছে পাঠাইছে আর কি। আমি বলতে চাই, হাঁটুর যে কোনো সমস্যাতেই আপনারা ভোগেন না কেন, সেটা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হইতে পারে, মিনিসকাস ইঞ্জুরি হইতে পারে, অ্যাডভান্স ওস্টিও আর্থ্রাইটিস হইতে পারে, যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারে। আমি নিয়মিতভাবেই এখানে চেম্বার করে যাচ্ছি আলোক হসপিটাল মিরপুর দোষে, আর আশা করি আপনারা আমার এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।